হাই করো, এখন বাজে 9:05। আমি একটা ভিডিও বানালাম আজকে সকাল থেকে। বড় ছেলের শরীর খারাপ, এই যো আমাদের সামনে, এই যো শরীর খারাপ দেখতে পাচ্ছ, শরীরটা একদম খারাপের জন্যে মুখটা কি হয়েছে, আমার বান্দর ছানাটি আমাকে জ্বালায় সারাদিন, সেইটি এখন মুখটা শুকনো হয়ে গেছে। তো ওর ওষুধ আনার কেউ ছিল নাই, তো আমাদের ওষুধ আনার কেউ যেহেতু ছিল নাই, কারণ আমাদের বাড়িতে তো কেউ থাকে না, ওর বাবা তো দিল্লিতে থাকে, তোমাদের আগে বলেছি। তো এখন এই সময় আমার ননদের ছেলে ওষুধ আনলো, ও খেলো, তবে একটু সুস্থ হয়েছে এখন। তো কাল থেকে দেখবে এবার ঝড়ের মতো গতিতে দৌড়বে, আর মারও খাবে। কিরে জ্বালাবি? না না না, আর আজকে এত শান্ত ছিল যে তোমরা দেখলে মনে করবে যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। যা বলছে, আর আরেকজনের কেরামতি দেখবেন, দেখুন সবাই, আরেকজন ওই দাদা ভাইকে এমন মারছে শরীর খারাপে যে বেচারার মুখটা দেখুন কেমন হয়ে গেছে গো। তো আমরা আজ ওকে কিছু খাওয়াতে পারিনি দুপুর থেকে, সারাদিন মুখটি খুলে নাই, কারণ সারাদিন কাল মুখটি চলিছে, দিয়ে এমন গ্যাসটি হয়েছে পেটে, পেটটিতে এমন পেটে গ্যাসটি হয়েছে যে ছেলেটি মুখটি বন্ধ হয়ে গেছিলো। তো আজকে রাতে যা হোক খেলো, এখন 9:06 বাজছে, এখন বললাম যে এত রাত হয়ে গেছে তাহলে শুয়ে পড়, সবাই মিলে খেয়ে নিয়েছি, সেবারে চল ঘুমাবি না, বলছে না একটা ভিডিও করো, ভিডিওটা করো আমি দেখি শুয়ে শুয়ে। তো বলি তোকে তাহলে দেখাই, আর আমরা একটা ভিডিও তৈরি করে সবাইকে দেখাই যে আমার বড় ছেলেটি কেমন শরীর খারাপে অসুস্থ হয়ে পড়ে আছে, আর আমার ছোটটি কেরামতি চালাচ্ছে, কেরামতি দেখাচ্ছে চালাচ্ছে না। এটি ভালো থাকলে এরকম করে, আর যখন অসুস্থ হয়ে যায় না তখন একদম লোককে নাজে হাল করে দেয়। হাই করো, কথা বলতে জানো না, তুমি বোবা নাকি? বোবা হয়ে গেলে ভিডিও করলে বুড়া লোক হয়ে গেল। তো ওকে বাদ দিয়ে চলে এলাম, কারণ ও কথা তো বলতে জানে না, সে রোবটটির মতো কথা বলবে, তো তোমরাই বিরক্ত হয়ে যাবে যে ছেলেটা মনে হয় বোবা, কথা বলতে শিখে নাই। সেই 3 মাসের ছেলেটি দেখেছো কেমন, সেই কথা বলে না, সেই মুক্তিতে উ আ করে। এই যে আমার বড়টি জানে কেমন করে, এ কেমন করে রে, ছোট ছেলেগুলি শুয়ে শুয়ে খেলে এমনি করে পা ছুড়তে আগে আর আমাকে জ্বালা তো মাথায় দিয়ে ডিল ছুড়ে দিত, আর ছুড়ে দিত বিছানাতে। কেমন করে ছোট ছেলেগুলো শুয়ে শুয়ে খেলে বিছানা এমনি এমনি? হ্যাঁ দেখো, বুয়াকে যদি বলতাম ছোটবেলায় তুই কেমন খেলতে, হ্যাঁ দেখো পা ছুড়ে কেমন করে দেখো, আর শরীর খারাপ দেখো কেমন করে ডাকে, ওইরকম করে, ওইরকম ঠিক ওর ভাই করছে। এবার থেকে আমি ভালো করব, কথা বলবে ভালো করে, ওইরকম করে কথা বলতে হয়, নাও গুড নাইট করে দাও। তো এখন আমি ভিডিওটা আর বেশি বড় করব নাই, কারণ আজ রাত হয়ে গেছে, এবারে ও একটু ঘুমাক, আমরাও শুয়ে পড়ি। তো সবাই তোমরা ভালো থাকো, গুড নাইট, আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের, সুস্থ থাকো, কথা দেখো, সবাই ভালো থাকো, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, এখন এখানে বাই।